সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? এখন আমি গত ক্লাসে প্রেষণা পর্যন্ত তোমাদেরকে বলেছিলাম শিক্ষণের শর্ত বা উপাদানের মধ্যে সমস্যা, সংযোগ বা অনুসঙ্গ, প্রেষণা এই তিনটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি বাকি যে আমাদের শর্ত বা উপাদানগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলবৃদ্ধির কথা লেখা আছে, বলবৃদ্ধি বা বলবর্ধক, যাকে আমরা রেইনফোর্সমেন্ট বলতে পারি। বলবৃদ্ধি, বলবৃদ্ধি বিভিন্ন পুরস্কার হতে পারে, তিরস্কার হতে পারে, তার মানে এই বলবৃদ্ধি শিক্ষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে বা গতিশীল করছে। আমরা নর্মাল ইয়েতেই দেখি, আমরা ছোট একটা বাচ্চাকে, আমার বাচ্চাকে আমি কি বলি যে আসো তুমি যদি লেখাপড়াটা করো, ভালো একটা রেজাল্ট করো, তাহলে আমি তোমাকে সুন্দর একটা জামা কিনে দিব বা সুন্দর একটা পুতুল কিনে দিব। এই যে পুতুল বা জামা, কিংবা যদি বলি তোমাকে এই চকলেটটা দিব, তুমি এই কাজটা করো, এটা চকলেট, এটা হচ্ছে বলবৃদ্ধি। আবার অনেক সময় প্রশংসাও কিন্তু বলবৃদ্ধি হিসেবে কাজ করে, প্রশংসা করা, খুশি হওয়া, হাততালি দেওয়া, এগুলো বলবৃদ্ধি হিসেবে কাজ করে, এগুলো হচ্ছে ধনাত্মক বলবর্ধক, ধনাত্মক বলবর্ধক। আবার ঋণাত্মক বলবর্ধকও আছে। ঋণাত্মক কোনগুলো? যেমন কোন একটা অন্যায় যখন শিশু করে তখন আমরা শাস্তি প্রদান করি, এই যে শাস্তি এটা হচ্ছে ঋণাত্মক বলবর্ধক। আমরা যদি শিক্ষণের প্রক্রিয়াগুলো দেখি, সেই শিক্ষণের প্রক্রিয়াতে আমরা সাধারণত দেখি এই বলবৃদ্ধি শিক্ষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। বলবৃদ্ধি, এই বলবৃদ্ধি আমরা সাধারণত দেখি যে বিএফ স্কিনার যে তার করণ সাপেক্ষীকরণ করেছিলেন, সেই করণ সাপেক্ষীকরণের মধ্যে বিএফ স্কিনার কি করেছিলেন, ইঁদুরকে খাদ্য দেওয়ার মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়াটা ত্বরান্বিত করেছিলেন। তার মানে উনি কিন্তু যে খাঁচাটা তৈরি করেছিলেন, খাঁচার বাইরে খাদ্য দেয়া ছিল এবং এমন একটা দরজা ছিল, দরজাটা খুলে গেলে খাদ্যটা ভেতরে প্রবেশ করবে, এই যে প্রসেসটা উনি করলেন, এইটা কিন্তু খাদ্যটা হচ্ছে বলবর্ধক বা বলবৃদ্ধি, রেইনফোর্সমেন্ট। তার মানে ওই খাদ্য পাওয়ার জন্য কিন্তু ইঁদুর খুব দ্রুততার সাথে তার কাজটা সম্পূর্ণ করেছে, তার শিক্ষণ প্রক্রিয়াটা, তার মানে দরজা খোলার কৌশলটা সে শিখতে পেরেছে। আবার আরেকটা পরীক্ষণ বিএফ স্কিনার করেছিলেন, যেই পরীক্ষণে কি করেছিলেন, যে ইঁদুরের যে যন্ত্রটা, সেই বাক্সটা, ওই বাক্সের নিচে যে তার দিয়ে ইয়ে করা ছিল, দেয়া ছিল মেঝেতে তার দেয়া ছিল, ওই তারগুলোতে হালকা বিদ্যুৎ দেওয়া হয়েছিল, হালকা বিদ্যুৎ, এই বিদ্যুতে ইঁদুর যখনই মানে ভেতরে বন্দি করা হলো, দেখা গেল যে বিদ্যুৎ হালকা হালকা বিদ্যুৎ পৃষ্ট হচ্ছে, তার মানে ব্যথা পাচ্ছে, এই ব্যথা থেকে পরিত্রাণের জন্য ইঁদুর ঝটপট করে, তখন কিন্তু খাদ্য দেওয়া হয়নি, ওই যে হালকা তড়িৎ প্রবাহ দেওয়া হয়েছে, তার মানে ঋণাত্মক বলবর্ধক হচ্ছে ওখানে তড়িৎ প্রবাহটা, ঠিক আছে, বিদ্যুৎটা, ওটা দেওয়াতে বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে কি করলো, ইঁদুরটা আরো দ্রুততার সাথে, খাদ্য দেওয়ার থেকেও বৈদ্যুতিক শক দেওয়াতে সে আরো দ্রুততার সাথে তার যে দরজা খোলার কৌশল সেটা রপ্ত করলো। তাই এ থেকে আমরা আসলে বুঝতে পারছি যে বলবৃদ্ধি কিভাবে শিক্ষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত বা গতিশীল করছে। এরপর প্রচেষ্টা, পাঁচ নম্বরে আছে প্রচেষ্টা। যে কোনো শিক্ষণ ঘটলে সেই শিক্ষণ অবশ্যই বারবার করতে হবে, একটা শিক্ষণ প্রক্রিয়া বারবার না করলে কিন্তু সেটা সম্পাদন হবে না, বারবার করার ফলে কিন্তু একটা বিষয় আমরা রপ্ত করতে পারবো। পড়াশোনার ক্ষেত্রেই আমরা বলি, এখন আমি শিক্ষণের শর্ত বা উপাদান পড়াচ্ছি, তুমি দেখলা, তোমরা দেখলা, ক্লাস দেখলা, কিন্তু বাসায় পড়লা না, একটু বইটা খুললা না, ম্যাডাম কি বললেন বইয়ের সাথে একটু মিলায় একটু করে দেখি, করলা না, তাহলে কি তোমাদের এই পড়াটা হবে, এই পড়াটা কাজে লাগবে? কোনোভাবেই কাজে লাগবে না। তার মানে বারবার যদি তুমি এই বিষয়টাকে রপ্ত করো, প্রচেষ্টা তোমার বারবার হয়, অনুশীলন যদি বারবার হয়, তাহলে তোমার শিক্ষণের প্রক্রিয়া দ্রুততার সাথে সংঘটিত হবে। নৈকট্য, নৈকট্যটা কি? নৈকট্য হচ্ছে এই যে আমরা তখন বললাম অনুসঙ্গ, সংযোগ বা অনুসঙ্গর কথা, যে উদ্দীপক উদ্দীপক সংযোগ আর উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ হয়, এই উদ্দীপক উদ্দীপক সংযোগ যত দ্রুততার সাথে হবে, তার মানে নৈকট্য নিকট যত দ্রুততার সাথে ব্যবহার করা যাবে শিক্ষণের প্রক্রিয়া তত দ্রুত হবে। চিরায়ত সাপেক্ষীকরণের কথা বলেছিলাম স্যার আইভান প্যাভলভ, রাশিয়ার মনোবিজ্ঞানী, রাশিয়ার শারীরতত্ত্ববিদ তিনি স্যার আইভান প্যাভলভ। প্যাভলভ যে পরীক্ষাটি করেছিলেন যাকে চিরায়ত সাপেক্ষীকরণ বলা হয়,
সেই চিরাত সাপেক্ষীকরণে কিন্তু বলবর্ধক হিসেবে মাংসের টুকরা আর ঘণ্টা ধ্বনি দেওয়া হতো। এখন মাংসের টুকরা আর ঘণ্টা ধ্বনি, ঘণ্টাটা দেওয়া হতো সঙ্গে সঙ্গে, মাংসের টুকরা ঘণ্টা দেওয়া হতো সঙ্গে। এখন এই যে ঘণ্টা দেওয়া হতো আর মাংসের টুকরা দেওয়া হতো, এইটার সময়ের ব্যবধান ছিল মাত্র 0.50 সেকেন্ড, 0.50 সেকেন্ড। তার মানে কত দ্রুততার সাথে, এটা অনেকটা যান্ত্রিক ছিল, যান্ত্রিক উপায়ে অনেক দ্রুততার সাথে ঘণ্টা দেওয়া হতো, খাদ্য দেওয়া হতো, ঘণ্টা দেওয়া হতো, খাদ্য দেওয়া হতো। আর সবচেয়ে মজার বিষয় কি, খাদ্য দেখে কিন্তু কুকুরের লালা ছড়তো, লালা পরিমাপ করা হতো। ঘণ্টা দেওয়া হতো, খাদ্য দেওয়া হতো, লালা ছড়তো, ঘণ্টা দেওয়া হতো, খাদ্য দেওয়া হতো, লালা ছড়তো। হঠাৎ প্যাভলভ কি করলেন, ঘণ্টা দিলেন, খাদ্য দিলেন না, কুকুরের কিন্তু লালা ছড়লো। এই যে লালা ছড়লো, এটাই হচ্ছে শিক্ষণ, ঠিক আছে, কুকুরের শিক্ষণ। এই যে এটা এটা করা করা হয়েছে কিন্তু অনেকগুলা প্রচেষ্টায়, যেমন ঘণ্টা দিয়েছেন, খাদ্য দিয়েছেন, ঘণ্টা দিয়েছেন, খাদ্য দিয়েছেন, কতগুলা প্রচেষ্টা করার ফলে একটা সময় আসছে যখন দেখা গেছে ঘণ্টা দিয়েছেন, খাবার দেন নাই, লালা ধরছে, ঘণ্টা দিয়েছেন, খাবার দেন নাই, লালা ধরছে। তার মানে এই যে এই প্রচেষ্টা অবশ্যই আমাদের শিক্ষণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আর নৈকট্য, নৈকট্যের কথা বলতেছিলাম যে নৈকট্য হচ্ছে যত দ্রুততার সাথে, তার মানে উদ্দীপক আর উদ্দীপক যত দ্রুততার সাথে দেওয়া হবে তত দ্রুত তার শিক্ষণ ঘটবে। যেমন হচ্ছে বললাম ঘণ্টা আর মাংস, ঘণ্টা আর মাংস 0.50 সেকেন্ডের সময়ের মধ্যে ঘণ্টার মাংস দেওয়া হয়েছে, মানে ঘণ্টা দেওয়া হচ্ছে 0.50 সেকেন্ড পরেই খাদ্য হিসেবে মাংসের টুকরা আসছে। তার মানে কুকুর বুঝতে পারছে যে ঘণ্টা দেওয়ার পরে মাংস আসবে, ঘণ্টা দেওয়ার পরে মাংস আসবে। আচ্ছা, এই গেল মনোযোগটা। এবার হচ্ছে মনোযোগ, মনোযোগ অবশ্যই শিক্ষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আমরা যে কোনো কিছু যদি মনোযোগী না হই তাহলে কখনোই আমাদের শিক্ষণ প্রক্রিয়া কার্যকর হবে না। আজকে আমি যতই ক্লাস ভালো করে নিই, যতই চেষ্টা করি, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আমি 100% ছাত্রছাত্রীকে বোঝানো সচেষ্ট হতাম, কিন্তু আসলে কিন্তু বাস্তবে আমরা তা করি না। আমিও একসময় ছাত্রী ছিলাম, আমরা কিন্তু 100% ক্লাসে মনোনিবেশ করতে পারি না, চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে তাকায় শুনতেছি, আমার এমন হয়েছে মাঝে মাঝে যে আমি খুব শোনার চেষ্টা করছি, ক্লাসে খুব মনোযোগ দিচ্ছি, কিন্তু আমার মনোযোগ আসতেছে না, হয়তো কোনো একটা কারণে আমার মনটা খারাপ ছিল, কিন্তু আমি চেষ্টা করতেছি, আমি মনোযোগ দিতে পারছি না। যখন মনোযোগ দিতে পারতাম না তখন কিন্তু আমার ক্লাসগুলো অতটা মাথায় প্রবেশ করতো না। তার মানে আমাদের মনোযোগ হচ্ছে শিক্ষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আবার শিক্ষণ মনোযোগের অভাবে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে শিক্ষণ প্রক্রিয়া। তারপর হচ্ছে পরিপক্কতা, পরিপক্কতা কি, এখানে বয়সের কথা বলা হয়েছে। পরিপক্কতা আমাদের শিক্ষণের শর্ত, একটা অন্যতম উপাদান বা শর্ত পরিপক্কতা, মানে বয়স, বয়সটা পরিপক্কতা বলতে বয়সের কথা বোঝানো হয়েছে। অল্প বয়সে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা যখন অ আ ক খ শেখানো হয়, আস্তে 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 সে কিন্তু সরেও সরে এগুলো শিখতে থাকে। আস্তে আস্তে যখন তার বয়স বাড়তে থাকে, আস্তে আস্তে দেখা যায় সে ক্লাস 1 উঠে রিডিং করতে শিখে। তার মানে বয়সটাও কিন্তু আমাদের শিক্ষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, পরিপক্কতা। যতই বয়স বাড়ে ততই আমাদের শিক্ষণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব আজকে যে আমি ক্লাস নিয়েছি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, এবং শিক্ষণের যে শর্ত বা উপাদান আছে সেই শর্ত বা উপাদান সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পাবে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।